দেখা যাক দ্বিতীয়বারে বলিউডে আবির্ভাব হয়ে প্রীতি জিন্তা কেমন সাড়া ফেলতে পারে। আর রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ান ও কেনি ওয়েস্টের নতুন জীবনের শুভকামনা করছি। ভিউয়ার্স আমাদেরকে ফেসবুকে খুঁজে পেতে লগ ইন করুন facebook.com/showbiz.tonight পেজে। উত্তরের একটি শুটিং হাউসে চলছে নাট্য নির্মাতা জুয়েল রানার নতুন টেলিফিল্ম সামার ওয়াইনের শুটিং। ভিন্ন ধর্মী কাহিনী নিয়ে টেলিফিল্মটি নির্মিত হচ্ছে। আসছে ঈদে টেলিফিল্ম প্রচার হবে। মা হারামে নোভা, ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকেই বড় হয় বাবার কাছে। বাবা এডিন শহরের আন্ডারওয়ার্ল্ড ডন, মানুষকে মারাই তার পেশা। যেসব কারণে একটা সময় আত্মহরণের পথ বেছে নিয়েছিল নোভার মা, এদিকে এডিনের অনেক বিশ্বস্ত কর্মচারী সোমেন। এডিনের বেশিরভাগ অপকর্মের সাথে জড়িত সে। হঠাৎই নোভার সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে সোমেন। এভাবেই এগিয়ে চলে টেলিফিল্ম সামার ওয়াইনের কাহিনী। এটার স্টোরিটা হচ্ছে মূলত একটা কিলারের উপর নির্ভর করে, মানে তার বউ, তার সন্তান, তার একটা ইয়ে আছে, মানে তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে জিও কিলার। তো একদিন হয় কি, তার বউ, সে যে কিলার সেটা জেনে যায়। যাওয়ার পরে তার বউ আর এটা মানতে পারে না, তখন সে হচ্ছে তার বউ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে সুইসাইড করে। তো এই স্টোরিটা পরে হচ্ছে সে আবার মনের মধ্যে থাকতে থাকতে তার মেয়েও হচ্ছে একটা কিলারের সঙ্গে রিলেশন হয়ে যায়। সেটা জানার পরে সে একটু নার্ভাস হয়ে যায় যে আমার মেয়ের মতো, আমার বউয়ের মতো তো আমার মেয়েও সুইসাইড করবে একদিন। সাদাত হোসেনের রচনা ও চিত্রনাট্যে টেলিফিল্মটির নোভা চরিত্রে অভিনয় করছেন প্রসূন আজাদ। অন্যদিকে এডিন চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল আর সোমেন চরিত্রে শ্যামল মাওলা। মানে একজন মাফিয়া বা যারা এই ধরনের কর্মকাণ্ড করে তাদের পার্সোনাল লাইফের বিষয়টি, ঘটে যাওয়া ঘটনাটা, তার স্ত্রীর বিয়োগ বা আত্মহত্যা হোক বা হত্যা হোক সেটা, এবং একটি অল্প বয়স্ক বাচ্চা মেয়েকে রেখে যায় ওই সিচুয়েশন থেকে, তারপরে বড় হয় আপনার 10 ইয়ার্স বা 15 ইয়ার্সের পরের ঘটনা, এরকমভাবে বলা যায় আর কি। আমরা অভিনয় করলাম এরকম একটি চরিত্র আর কি, আমার চরিত্রটি এরকম, গল্পটা বোধ হয় এরকমই। যখন নতুন নতুন ক্যারেক্টার পাই তখন আমার খুব ভাল লাগে, যখন আমি কাজে খুব বিজি থাকি তখন খুব ভাল লাগে। এবং নোভা ক্যারেক্টারটা পাওয়ার পরে আমি আমার অনেকগুলো কাজ খুব চাপিয়ে তারপর এই কাজটা এখন করছি, কারণ এই ক্যারেক্টারটা আমার খুবই পছন্দের। এই ধরনের ক্যারেক্টার সবসময় আসেন। এরই মধ্যে শেষ হয়ে গেছে শুটিংয়ের বেশিরভাগ কাজ। সবকিছু ঠিক থাকলে আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে ভিন্নধর্মী কাহিনীর এই টেলিফিল্মটি। সোহাগ চৌধুরী, শোবিজ টুনাইট।